চ্যানেল খুলবে, আর আজকে যদি রাতের বেলা একটা ভিডিও দেয় সকালে উঠে দেখবে যে 1 লক্ষ ভিউ হয়ে গেছে। ঠিক আছে, কেন হইলো? ইউটিউব তো করে নাই, আপনিও তো রাতে করছেন আপলোড আর সকালে দেখেন যে একটাও ভিউ হয়নি, কিন্তু যখন কেউ সার্চ করে হাউ টু আর্ন মানি তখন আপনার ভিডিওটা 1 নম্বরে চলে আসবে, তারপরেও ভিউ হলো না। এখন কি বলুন প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি সাজিদ এসকে ওয়েলকাম করছি আমার চ্যানেল সাজিদ এসকেতে। আর এর আগে আমি ইউটিউব রিলেটেড ভিডিও দিয়েছি, আর্নিং অ্যাপ্লিকেশনগুলো দেখেছি, আর্নিং প্রুফ সহ পেমেন্ট প্রুফ সহ পেমেন্ট আপনাদেরকে লাইভ পেমেন্ট নিয়ে দেখিয়েছি। তো যেগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন, 5টা 6টা অ্যাপ্লিকেশনে কাজ দেওয়া আছে অলরেডি, পেমেন্ট প্রুফ দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আজকে আমি ইউটিউব নিয়ে সিরিজ করছি, ইউটিউবে কয়েকটা ভিডিও দিয়েছি যে ইউটিউবে কীভাবে গ্রো করা যায়। তো আমি আপনাদেরকে দেখে আজকে বলবো যে একটা চ্যানেলের ভিডিওটাকে র্যাঙ্ক করা ইম্পর্ট্যান্ট না ভাইরাল করা ইম্পর্ট্যান্ট, আর র্যাঙ্ক আর ভাইরালের মধ্যে পার্থক্যটা কী। এখন দেখেন, আমি যেহেতু নতুন ছিলাম যখন আমি কিন্তু বুঝতে পারতাম না, র্যাঙ্ক করার জন্য অনেকে বলতো এসইও করো এসইও করো, তো এসইও বুঝতাম না, এসইও দেখতে যখন দেখলাম ঠিক আছে এসইও করা শুরু করলাম, তো একটা দুটা ভিডিও আমার র্যাঙ্ক করলো, কিন্তু দেখলাম যে র্যাঙ্ক করার পরও ভিউ আসলো না, কিন্তু যেই ভিডিওটা র্যাঙ্ক করে নাই সেগুলোতে আস্তে আস্তে ভিউ আসা শুরু করছে। তো আসলে ভাইরালে কী সুবিধা আর র্যাঙ্কে কী সুবিধা এগুলো একটু বলি। ভাইরাল দেখেন, ভাইরাল হচ্ছে কোনো জিনিস ফেসবুক আপনাকে ভাইরাল করার চেষ্টা করলো, মানে আপনাকে প্রচার করার চেষ্টা করলো, কয়েকজনের কাছে পাঠালো কিন্তু কেউ দেখলো না, ওইটা কিন্তু ভাইরাল হইলো না। ভাইরাল কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম যেটা নিজে নিজে ভাইরাল হয়, মানে মানুষ যেটাকে দেখে ভাইরাল করে ওইটা কিন্তু মেইন ভাইরাল। ফেসবুক ইউটিউব আপনাকে ভাইরাল করে না, ইউটিউব জাস্ট অ্যালগোরিদম হিসেবে আপনার যখন দেখে যে আপনার চ্যানেলে কয়েকজন ভিউ ভালো দেখছে, আপনার রিটেনশনটা ভালো, কী করবে আপনার কয়েকটা ভিডিও কয়েকজন বেশি জনের কাছে পাঠিয়ে দিবে। তো ওরা যদি দেখে তাহলে আপনার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পাঠাবে, বেশি জনের কাছে পাঠাবে, তখন সেটাকে বলতে পারেন যে ভাইরাল হয়েছে ইউটিউবের মাধ্যমে। আর যদি আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন, সাপোজ কোনো সেলিব্রিটি যদি ইউটিউব চ্যানেল খুলবে আর আজকে যদি রাতের বেলা একটা ভিডিও দেয় সকালে উঠে দেখবে যে 1 লক্ষ ভিউ হয়ে গেছে, ঠিক আছে, কেন হইলো? ইউটিউব তো করে নাই, আপনিও তো রাতে করছেন আপলোড আর সকালে দেখেন যে একটাও ভিউ হয়নি, কিন্তু উনি করছে, তো ওনার 1 লক্ষ ভিউ হয়ে গেছে, কারণ উনি একজন সেলিব্রিটি, ওনাকে দেখার অনেকে আছে, ওনার ভিডিওতে অনেকে ক্লিক করবে, ঠিক আছে, আপনার ভিডিওতে তো ক্লিক করবে না। তো এটাই, মানুষ যখন নিজে নিজে থেকে ভাইরাল করবে সেটাই হচ্ছে মেইন ভাইরাল। আর মানুষের ভাইরালের জন্যই আপনি অপেক্ষা করুন, আর তার জন্য আপনি অবশ্যই ভালো কন্টেন্ট ক্রিয়েট করুন, ইউটিউবকে দেখানোর দরকার নেই, ইউটিউব আপনার ভিডিও বারবার দেখবে না, ইউটিউব আপনার ভিডিও বারবার ভাইরাল করবে না, মানুষ যাতে আপনার ভিডিও পছন্দ করে সেই হিসেবে কাজ করুন, ঠিক আছে। তো এই ছিল ভাইরালের ব্যাপারটা, যদি আমার কথা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, এটা আমার হেল্প হবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করবেন। আর যে র্যাঙ্কের যে কথাটা হচ্ছে, সাপোজ র্যাঙ্ক করলেন আপনি একটা ভিডিও যে হাউ টু আর্ন মানি, ঠিক আছে, আপনি অনেক ডিসক্রিপশানে দিলেন, ট্যাগে দিলেন, টাইটেল দিলেন, সব কিছু ভালো দিলেন, আর আপনার সব কিছু ভালো হইলো, আপনার র্যাঙ্ক করলো, আপনার 1 নম্বরে চলে গেল, ঠিক আছে, আপনি যখন কেউ সার্চ করে হাউ টু আর্ন মানি তখন আপনার ভিডিওটা 1 নম্বরে চলে আসবে, তারপরেও ভিউ হলো না, এখন কী করবেন বলেন? এখন করার কিছু নেই, এখন আপনি অবশ্যই দেখেন যে আপনার থাম্বনেইলটা কেমন, যদি থাম্বনেইল ভালো থাকে তারপরেও ক্লিক যদি না হয় তাহলে এর মানে হচ্ছে যে আপনি এর আগে বা গততে যতগুলো ভিডিও দিয়েছেন সেগুলোতে কোনো ফলস ইনফরমেশন দিয়েছেন বা কোনো স্প্যামিং করেছেন বা মানে জাস্ট সাবস্ক্রাইব নেওয়ার জন্য আর ভিউ নেওয়ার জন্য আপনি ক্লিক বেট করেছেন, মানে থাম্বনেইলে দিলেন যে মানে একটা জিনিস আর ইউটিউবে ভিডিওতে আরেকটা জিনিস দেওয়া আছে, এই ধরনের যদি কন্টেন্ট আপনি ক্রিয়েট করেন মানুষের ভরসা আপনার প্রতি উঠে যাবে, যখন দেখবে সে আপনার চ্যানেল সে কিন্তু আপনার চ্যানেলে ক্লিক করবে না, ঠিক আছে। তো অবশ্যই আপনার কন্টেন্ট ভালো হতে হবে, আপনাকে সৎ হতে হবে, তাহলে আস্তে 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 করে একজন দুইজন তিনজন করে যখন ক্লিক করা শুরু করবে তখন ইউটিউব কী করবে, আপনাকে গ্রো করা শুরু করবে, আপনার মানুষের কাছে আরও পৌঁছে দেবে। কন্টেন্ট ভালো থাকলে তো ইনশাল্লাহ এক সময় হবে, আর কন্টেন্ট খারাপ থাকলে আপনার নিজের মনটাই আপনাকে বলবে যে ভাই আপনার চ্যানেল গ্রো করবে না, ঠিক আছে, আপনার নিজের মনের ভিতর থেকে আওয়াজ আসবে যে আপনি আর গ্রো করতে পারবেন না, কারণ আপনি স্প্যামিং করছেন, এটা আপনার মনটা জানে, আল্লাহ জানেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে র্যাঙ্কের ভিডিওটা, আপনাকে অবশ্যই থাম্বনেইল ভালো রাখতে হবে, থাম্বনেইল ভালো না রাখলে কেউ ক্লিক করবে না, থাম্বনেইলের পর যখন মানুষ থাম্বনেইলে ক্লিক করার পর যখন মানুষ ভিডিওতে ঢুকবে তখন ভিডিওতে অবশ্যই রিয়েল কথা থাকতে হবে, ঠিক আছে, যেটা বাস্তবতা সেটাই। যদি কোনো অ্যাপ্লিকেশন পেমেন্ট দিচ্ছে না সেটা বলে দিবেন যে পেমেন্ট দিচ্ছে না, আপনি মিথ্যা বলে আপনি মানুষকে ইনস্টল করাবেন না, ঠিক আছে, কথাটা আশা করি বুঝতে পারছেন।
তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।